আহসানুল্লাহ কাজল নামে আমাদের হরকতুল জিহাদ সংগঠনের সম্পাদক তাকে মাওলানা শেখ ফরিদ হরকতুল জিহাদ ইসলামীর জেনারেল সেক্রেটারি এবং মাওলানা আব্দুস সালাম হরকতুল জিহাদের আমির ওরা ওর মাধ্যমে আমাকে খবর দেয় যে একটা মিটিং আছে, অবশ্যই তাকে আগামী দিন সকালে আজকেই অর্থাৎ 18 তারিখে তুমি সকালে চলে আসার জন্য বলো। তখন আমাকে আমি মেরুল বাড্ডায় আমি ওখানে আমার বাসা ছিল আনন্দনগরে, আমি যখন আসি ওখানে আসার পরে আমাদের হরকতুল জিহাদের অফিস মোহাম্মদপুর বাস স্টানে দারুল আরকাম মাদ্রাসা আমাদের অফিস ছিল, ওই অফিসে আমি আসার পরে শেখ ফরিদ এবং আমাদের আমির হরকতুল জিহাদ ইসলামী মাওলানা আব্দুসালাম সাহেব এবং আমাদের আমার সঙ্গে ছিল মাওলানা আসনুল্লাহ কাজল এবং আমাদের কমান্ডার হলো জাহাঙ্গীর বদর জান্দাল। তো এখানে আলোচনা হলো আমরা পূর্বের আলোচনা করলেন যে এরকম আমাদের সঙ্গে বিএনপির হাওয়া মিটিং হয়েছিল, এখানে 2টা মিটিং হয়েছে এবং পরবর্তী পরপর 3টা মিটিং হয়েছে, 3টা অংশগ্রহণ করেছে। ওনারা বললেন যে প্রথম মিটিংয়ে 14 তারিখে একটা মিটিং ছিল যে হাওয়া ভবনে, সে হাওয়া ভবনে বিভিন্ন আলোচনা হয়। এই ওই হাওয়া ভবনে মিটিংয়ে শরিক ছিল তারিক জিয়া, আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, তারপর আপনার ওই হারিফ চৌধুরী এবং আব্দুল সালাম পিন্টু সাহেব এবং হরকতুল জিহাদ ইসলামের আমির মাওলানা আব্দুল সালাম সাহেব, শেখ ফরিদ সাহেব এবং যায় আমাদের হরকত আল মারকাজুল ইসলামের নায়েবে আমির মুফতি আব্দুল রশিদ সাহেব। এখানে ওখানে আলোচনা হয় ওই আপনার তারিক জিয়া সাহেব আলোচনা করেন যে বর্তমানে অবস্থা দেশের পরিস্থিতি খুবই খারাপ, যে এই আমলিক তথা শেখ হাসিনা এই দেশের অরাজকতা সৃষ্টি করতেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে, জঙ্গিবাদ বিভিন্ন ধরনের বাংলাদেশের ভিতরে এইভাবে করে দেশকে উচ্ছৃঙ্খল এবং নষ্ট করে দিচ্ছে, এরপর আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার। এরপরে আলী হাসান মুজাহিদ সাহেব উনি বললেন যে আপনার কথা সত্য, শুধু তাই নয় ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, ইসলামের বিভিন্ন ধরনের কাজ করতেছে, অর্থাৎ আপনার কথাগুলো অবশ্যই সত্য, এগুলো কাজ করা দরকার। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব উনি বললেন যে কথাগুলো সবই সত্য, তখন আমার কাছে এখন কথাগুলো বলতাম এবং পরিষ্কারভাবে আপনারা বলেন কি পদক্ষেপ নেওয়া দরকার। উনি বললেন যে এই এখানে পদক্ষেপ 2টা পদক্ষেপ হয়তো এই দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে আমাদের মোকাবেলা করার রাজনৈতিকভাবে ব্যাপক মোকাবেলা করা দরকার, নাসের তাকে এই দেশ থেকে মানে চিরবিদায় করে দরকার, অর্থাৎ তাকে শেষ করে দেওয়ার দরকার। তখন উনি বললেন যে এই ব্যাপারে আমার মনে হয় যে মেজর নূর উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর নূর, বঙ্গবন্ধু মামলা হত্যার আসামি মেজর নূর উনি উপস্থিত ছিলেন, তো ওনাকে উনি ইশারাকে বললেন যে আপনি কিছু বলেন। তো উনি বলছেন যে আপনারা রাজনীতিকভাবে অবশ্যই মোকাবেলা করবেন এটা আমরা জানি, কিন্তু আমি রাজনীতি তো করি না তেমন, তো আমি জানি যে তার মোকাবেলা করতে হলে 3টা পদক্ষেপ নিতে হবে। এক তো তার বাড়িতে আক্রমণ করতে হবে, অথবা তার কোনো যাওয়ার কোনো আসা যাওয়ার কোনো পথে তাকে আক্রমণ করে মেরে ফেলতে হবে, নাসে তার কোনো মিটিং আক্রমণ করে তাকে শেষ করতে হবে। তবে একটা কথা হচ্ছে জনগণের ক্ষতি না হয়, যাতে যত কম ক্ষতি করে তাকে শেষ করা যায় এটার ব্যাপার আপনারা চিন্তা ভাবনা করেন। তখন উনি বললেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব বললেন যে হ্যাঁ আমার কাছে গ্যানেট আছে, যেটা আপনি অবশ্যই জানছেন কিনা জানি না, আছে এই গ্যানেটও ব্যবহার করা যেতে পারে, দেখেন কিভাবে। তখন বললেন হ্যাঁ গ্যানেট যদি হয় তাহলে কোনো রাস্তায় আক্রমণ করা যাবে না, ওনাকে কোথাও একই জায়গা অবস্থানে আক্রমণ করতে হবে, যখন কোনো মিটিং আসে মিটিং আক্রমণ করলে এটা কামিয়াব হওয়া যাবে। তখন উনি বললেন যে ঠিক আছে। তখন আমরা এই আলোচনা আলোক পরজনা করছে এক অপারেশন জিজ্ঞাসাবাদ করার পরে উনি বলছেন যে আজকে সমস্ত কথা শেষ না করে এ পরবর্তীতে আমরা এগুলো আলোচনা করবো, পরদিন আবার একটা মিটিং ডাকে, মিটিং ডাকে ওখানে আবার আলোচনা হয়, আলোচনার পরে একটা সিদ্ধান্ত যায় যে গ্যানের যখন আসে এবং এখানে আমাদের রাইফেল অর্থাৎ অস্ত্র প্রয়োজন হবে এবং গ্যানেট আসে, এই ধরনের গ্যানেটের সংক্ষেপে মানুষ ক্ষতিগ্রস্ত কম হবে, বোমা বিস্ফোরণ দ্বারা ক্ষতি বেশি হবে, আর রাইফেলের দ্বারা যদি মারা হয় তাহলে আরও মানুষ কম ক্ষতি হবে। এই ওনারা শেষ সুন্দর সিদ্ধান্ত নিল ঠিক আছে গ্যানেট ব্যবহার হবে। আবার উনি বললেন যে আগামী আমাদের যে 21 তারিখে যারা মিটিং ডেকেছে এটা হচ্ছে পল্টনের কাছাকাছি ওই আপনার মুক্তাঙ্গনে মিটিংয়ের অনুমতি দিয়েছে, এখানে বা ওখানে ওনারা চেয়েছে অফিস সামনে যেখানে হোক এখানে পদক্ষেপ নেওয়া যেতে পারে।
তখন বলে এই যে পদক্ষেপে আপনি এত দূর আগাইছে যে যে পদক্ষেপে বা নেয়া যেতে পারে এবং গ্যারনেট এবং অন্যান্য মাল মালামাল আছে তখন আমরা বললেন যে সরকারি পুলিশও থাকবে এবং গোয়েন্দার লোক আমাদের সঙ্গে থাকবে সহযোগিতা করবে এরপর আমরা বললেন যে আরেকটা মিটিং ডেকে আমরা পুরো সিদ্ধান্ত নিই এরপরে তৃতীয় মিটিং হয় সজন বাবরের আপনার বাসভবনে মিন্টু রোডে সরকারি যে বাসভবন ওখানে মিটিং হয় ওখানেও আপনার তারেক জিয়া ছাড়া যেমন আপনার আলী হাসান মুজাহিদ সাহেব তারপর আপনার এখানে ওই কি আপনার এখানে তারেক জিয়া বাবর সাহেব উপস্থিত ছিলেন তারপরে আপনার ওই হারিত চৌধুরী আব্দুল সালাম পিন্টু সাহেব এবং হরকত জিহাদ ইসলাম আমির মানে আব্দুল সালাম শেখ ফরিদ এবং আপনার মারকাজুল ইসলামের যে নায়েবে আমির উপস্থিত ছিলেন দ্বিতীয় মিটিংয়ে যখন আমি তখন আমাকে জানালো যে আজকে একটা মিটিং আছে আঠারো তারিখে আমাদের যে বৈঠকটা মূল বৈঠক হয় বৈঠকে আলোচনার পরে বলো যে মিটিং আছে তখন ওই মিটিংয়ে আমি মানে হরকতুল জিহাদ ইসলামের আমির মৌলানা আব্দুল সালাম সাহেব এবং হরকতুল জিহাদ ইসলাম সেক্রেটারি আপনার শেখ ফরিদ হরকত জিহাদ ইসলামের চিফ কমান্ডার এলো আপনার জাহাঙ্গীর বাদর জান্দাল আহসানুল্লাহ কাজল আর আমি এরা কয়েকজন আমরা আব্দুল সালাম পিন্ডির সর বাসায় যাই তখন ওখানে যা পরে আমরা সর্বত্র আব্দুল সালাম পিন্ডির ছোট ভাই ওই আপনার হলো ওই তাজউদ্দিনকে দেখতে পাই এবং তার একজন আত্মীয় ওই মৌলানা আবু তাহেরকে দেখতে পাই এরপরে আমরা অপেক্ষা করার পরে একটা গাড়ি আসে দুইটা গাড়ি আসে দুইটা গাড়িতে এই আপনার কালো রঙের এবং পাজার গাড়ি আসে একটা প্রথম যে গাড়ি থেকে আসে ভিতর গেটে ঢোকে তখন ওই গেট থেকে আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব উনি প্রথম নামে এরপর একজন লোক নামে এরপর দ্বিতীয় গাড়ি থেকে তিনজন লোক নামে পরপর নামে বারবার তাদের তারা ভিতরে বৈঠক করে বৈঠক করার পরে আমি আমরা যে কজন ছিলাম ওদের সাথে বসি ওনাদের পরিচয় হয় যে ১৮ তারিখে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব যখন আসে ওই পর্ব আলোচনা করে উনি বলেন যে আমি যে গতকালে বলছিলাম যে গ্যানেট দেওয়ার কথা সেই গ্যানেটগুলো নিয়ে আসছি তবে একটা কালো ব্যাগ থেকে এই যে আপনার এই রঙের আপনার একটা রঙ এই সবুজ রঙের ব্যাগের থেকে বের করে ওর ভিতরে আর একটা কাপড়ের ইয়ে ছিল আপনার কি বলে কাগজের ব্যাগ ছিল ওর থেকে গ্যানেটগুলো বের করে দেয় গ্যানেট ছিল প্রথম দুইটা প্যাকেট বের করে তো প্যাকেট ছোট প্যাকেট লম্বা প্যাকেট ছিল ওর ভিতরে ৫টা করে গ্যানেট ছিল তখন টেবিলে রাখে এরপরে দুইটা গ্যানেট খোলা ছিল শুধু কাগজে মোড়া ছিল উপর নিচে খোলা ছিল এবং টেপ লাগানো ছিল দেখা যেত তখন দুইটা গ্যানেট ছিল খোলা আর ১০টা এই ১২টা গ্যানেট হ্যান্ডওভার করে